ফেসবুক ব্যবহারকারীদের সিকিউরিটি আরেকটু স্ট্রং করার জন্য ফেসবুক সিকিউরিটি সিস্টেমের ভিতরে গেলে আপনি দেখবেন যে আরেকটা সিকিউরিটি অপশন রয়েছে যার নাম হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিংবা টু ফ্যাক্টর ভেরিফিকেশন। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কীভাবে কাজ করে, তাছাড়া টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা যদি আপনি অন করেন তাহলে আপনি কী কী বেনিফিট পেতে পারেন, তো আজকের ভিডিওতে সেই বিষয়ে কথা বলবো। তাছাড়াও একটা বিষয় আছে যে সব কিছুর বিপরীতে কিছু না কিছু একটা থাকে, যেমন লাভের বিপরীতে লস, ভালোর বিপরীতে খারাপ। সো এতে করে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা যদি আপনি অন করেন, সো তারপর যদি আপনার কিছু না কিছু একটা সিকিউরিটির জন্য হেল্প পাবেন, তার বিপরীতে আপনি কী কী প্রবলেম ফেস করতে হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এবং কি আপনাকে জানিয়ে দিব। সো প্রথমেই আমরা দেখবো যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনি কীভাবে অন করতে পারেন। ফেসবুকে টু স্টেপ অথেন্টিকেশন কিংবা টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আপনি সিম্পলি ফেসবুকে চলে আসবেন। আসার পরবর্তীতে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, উপরে আপনি চাইলে ফেসবুক অ্যাপস থেকেও ব্যবহার করতে পারেন কিংবা ফেসবুক লাইট থেকেও আসতে পারেন, সিম্পলি সেটিংসটা এমনই থাকবে। সো আপনি থ্রি ডট মেনুতে আসার পর নিচে আসবেন, আসার পরবর্তীতে এখানে দেখবেন যে আপনি এমনই দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখবেন, তারপরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন। সো সেটিংসের উপরে ক্লিক করে দেবেন, তার পরবর্তীতে আপনি যদি একটু নিচে খেয়াল করেন সিকিউরিটি অ্যান্ড লগইন বলে একটা অপশন আছে, সো সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করে দেবেন। তার পরবর্তীতে আপনি এখানে যদি একটু নিচে খেয়াল করেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলে একটা লেখা আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবেন। তারপর তারা এখানে বলবো যে সিলেক্ট এ সিকিউরিটি মেথড, সো আপনি অথেন্টিকেশন অ্যাপস না দিয়ে টেক্সট মেসেজ SMSটা আপনি সিলেক্ট করে দেবেন এবং কি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর যদি তারা এখানে ফোন নাম্বারটা সিলেক্ট করার জন্য বলতেছে, আমার এখানে ডিফল্ট একটা ফোন নাম্বার আগে থেকে ফেসবুক অ্যাড করা ছিল, সো তারা বলতেছে সেটাতে কোড পাঠানোর জন্য। আপনি চাইলে নতুন একটা নাম্বার বসিয়ে সেটাতে কোড নিতে পারেন। যখন আপনি নতুন কোনো ডিভাইস কিংবা নতুন কোনো সিস্টেমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন তখন ওই নাম্বারটাতে ভেরিফিকেশন কোড যাবে, পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে আপনি ভেরিফিকেশন কোডটা সাবমিট করতে হবে। সো আমি আমার নাম্বারটা সিলেক্ট রেখে দিলাম, আপনি চাইলে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে অন্য একটা নাম্বার অ্যাড করে দিতে পারেন। তারপর তো কন্টিনিউতে ক্লিক করে দিলাম, সো তারা আমাদেরকে একটা কোড দিবে, আমরা একটু ওয়েট করবো কোডের জন্য। আমাদের কোডটা চলে আসছে, কোডটা হচ্ছে আমরা কোডটা বসিয়ে দিচ্ছি, আমরা কোডটা বসিয়ে দিলাম। তার পরবর্তীতে আমরা যদি এখানে কন্টিনিউতে ক্লিক করি, আমরা কোডটা বসিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম, সো এখানে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চাইতেছে, সো আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিব। হ্যাঁ, আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম, তারপর তারা বলতেছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইটস অন। সো টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা তো আপনি অন করে ফেলছেন, এখন টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা কীভাবে কাজ করে, তাছাড়া টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা আপনাকে কী কী বেনিফিট দিবে এবং কি টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা ব্যবহার করলে পরবর্তীতে আপনি কী কী প্রবলেম ফেস করতে হতে পারে, সো এইসব বিষয়ে আপনাকে জেনে রাখাটা জরুরি। টু স্টেপ ভেরিফিকেশনটা কীভাবে কাজ করে, ধরুন আপনি নতুন কোনো একটা সিস্টেম কিংবা নতুন কোনো একটা ডিভাইসের ভিতরে আপনি ফেসবুক আইডিটা লগ ইন করতে চাইতেছেন, সো সেখানে আপনি আপনার ইউজার নেম এবং কি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছেন, তার পরবর্তীতে আপনার কাছে একটা 6 সংখ্যার ভেরিফিকেশন কোড চাইবে। ওই কোডটা আসবে আপনার যে নাম্বারটা আপনি ভেরিফিকেশন অন করার সময় ব্যবহার করছিলেন, টু স্টেপ ভেরিফিকেশন অন করার সময় যে নাম্বারটা ব্যবহার করছিলেন ওই নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে, যেটা থাকবে 6 সংখ্যার। এই নাম্বার থেকে আপনি 6 সংখ্যার ভেরিফিকেশন কোডটা সংগ্রহ করে ওই সিস্টেমের ভিতরে আপনাকে সাবমিট করতে হবে, তার পরবর্তীতে আপনি চাইলে ওই সিস্টেমের ভিতরে কিংবা ওই ডিভাইসের ভিতরে আপনি আপনার আইডি লগ ইন করতে পারবেন কিংবা অ্যাক্সেস করতে পারবেন, তার আগে কিন্তু আপনি পারবেন না। টু স্টেপ ভেরিফিকেশনটা অন করলে আপনার কী কী বেনিফিট হতে পারে, ধরুন আপনার আইডিতে কোনো একটা ফিশিং অ্যাটাক হলো কিংবা আপনার ফ্রেন্ড সার্কেলে কোনো না কোনোভাবে আপনার আইডির পাসওয়ার্ডটা জেনে গেলো কিংবা কোনো না কোনোভাবে আপনার আইডির পাসওয়ার্ডটা পাবলিশড হয়ে গেলো, যে কোনো রিজন থাকতে পারে। সো যদি কেউ জেনে যায় তাহলে সে কিন্তু খুব সহজে আপনার আইডিটার অ্যাক্সেসটা সে নিয়ে ফেলতে পারবে। এতে করে যদি আপনার ফোনে টু স্টেপ ভেরিফিকেশনটা অন থাকে, সো সে চাইলেও আপনার পাসওয়ার্ডের মাধ্যমে সে আপনার আইডিটা অ্যাক্সেস নিতে পারবে না, কারণ সেখানে টু স্টেপ ভেরিফিকেশনের একটা কোড তাকে সাবমিট করতে হবে। সে যদি সেই কোডটা সাবমিট না করতে পারে তাহলে সে কখনো আপনার পাসওয়ার্ডের মাধ্যমে আপনার আইডিটা অ্যাক্সেস নিতে পারবে না, আর ওই কোডটা কিন্তু আপনার কাছে থাকে, আর এই কোডটা প্রতি 30 সেকেন্ড পর চেঞ্জ হয়। সো বুঝতে পারতেছেন টু স্টেপ ভেরিফিকেশনের বেনিফিটটা কী। টু স্টেপ ভেরিফিকেশন অন করলে কী কী প্রবলেম আপনাকে পরবর্তীতে ফেস করতে হতে পারে, যেমন আপনি হঠাৎ করে কখনো আপনার যদি কোনো বাইরে যান, আপনার ফোনটা হাতে না থাকে কিংবা ইমার্জেন্সি কোনো কন্ডিশনে আপনার নতুন কোনো ডিভাইসের ভিতরে যদি আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে চান তাহলে কিন্তু আপনি টু স্টেপ ভেরিফিকেশনের সিস্টেম অনুযায়ী আপনার কোডটা লাগবে, আর ওই কোডটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি সাবমিট করতে পারবেন না এবং কি প্রবলেম ফেস করতে হতে পারে। কিংবা অনেক সময় ইমার্জেন্সি কন্ডিশনে আপনি যদি নতুন কোনো ডিভাইসের ভিতরে লগ ইন করতে চান, টু স্টেপ ভেরিফিকেশন আসতে একটু লেট হলে আপনি হয়তো বা কিছু প্রবলেম ফেস করতে পারেন। এতে করে একটা সলভের একটা বিষয় আছে, ধরুন আপনি কোথাও দূরে গেছেন, আপনার হাতে আপনার সিমটা নেই কিংবা আপনার সিমটা নষ্ট হয়ে গেছে, এতে করে আপনি রিকভারি কোড ব্যবহার করতে
পারেন। রিকভারি কোড আপনি যখন টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন সেখানে একটু নিচে খেয়াল করবেন যে রিকভারি কোড বলে একটা অপশন দিয়ে দিছে, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অনেকগুলো রিকভারি কোড পাবেন। এগুলো যদি আপনি স্ক্রিনশট মেরে রেখে দেন কিংবা আপনি কোনো একটা কাগজের মধ্যে লিখে নোট করে রাখিয়ে দেন আপনার মানি ব্যাগের ভিতরে কিংবা আপনার পাশে যদি রেখে দেন, পরবর্তীতে আপনি টু স্টেপ ভেরিফিকেশন কোড ছাড়াই এসব এখান থেকে কোনো একটা কোড কালেকশন করে সেখানে সাবমিট যদি করে দেন তাহলে আপনি টু স্টেপ ভেরিফিকেশন কোডটার যে সিস্টেমটা ছিল সেটা অন করে ফেলতে পারবেন কিংবা নতুন কোনো ডিভাইসের ভিতরে এই কোড থেকে যে কোনো একটা কোডের মাধ্যমে আপনি আপনার আইডিটা অ্যাক্সেস করতে পারবেন। সো প্রবলেম বলতে গেলে আপনি যদি নতুন কোনো ডিভাইসে অ্যাক্সেস করতে চান অবশ্যই আপনার কাছে রিকভারি কোড থাকতে হবে কিংবা আপনার নাম্বার থেকে ভেরিফিকেশন কোডটা নিয়ে সেখানে সাবমিট করতে হবে। সো বুঝতে পারতেছেন আপনার প্রবলেমটা কেমন হতে পারে। সো সব কিছু চিন্তাভাবনা করে আপনি টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করবেন। তাছাড়া আপনি যদি অন্য কোনো প্রবলেম ফেস করে থাকেন কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেই সমস্যাটা অনুযায়ী রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন যেহেতু এমন ইন্টারেস্টিং এবং রিয়েল টেক ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।